কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের ক্লাসের মতো আজ আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগের অনুশীলনীর মধ্যে প্রশ্ন অঙ্কগুলো করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটি প্রশ্ন অঙ্ক দেওয়া রয়েছে। ও আচ্ছা, তার আগে একটি কথা, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি ক্লিক করে রাখবে, যেন আমাদের যতগুলো ভিডিও আমরা আপলোড করি সেগুলো তোমরা যেন সাথে সাথে পেয়ে যেতে পারো। কথা না বলে সরাসরি চলে যাচ্ছে অঙ্কের মধ্যে। আমরা অনুশীলন দুইয়ের ভাগ অঙ্ক করছিলাম। তোমরা দেখতে পাচ্ছ খাতার মধ্যে একটি অঙ্ক করে দেওয়া আছে। তো এখানের মধ্যে আমরা আগে প্রশ্নটা একটু দেখি। একটি কোম্পানির ব্যবসায়ে 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত হবে? আমি আগেই বলছিলাম, আমাদের যখন একটি প্রশ্ন অঙ্ক দিবে তখন আমাদের খেয়াল করতে হবে আমাদেরকে উত্তরটা কী চাইছে। আমরা এখানে প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম আমাদেরকে উত্তরটা চাইছে তাহলে এখানে কর্মচারীর সংখ্যা কত হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে যে সংখ্যাটা আমাদের চাইছে সেটা সবসময় আমাদেরকে শেষে বসবে এবং সেই উত্তরটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান প্রত্যেকে। প্রত্যেক মানে হচ্ছে এক, প্রত্যেক মানে হচ্ছে এক। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি 800 টাকা করে পায় একজন কর্মচারী। 800 টাকা করে পায় একজন কর্মচারী, সেটা আমরা প্রশ্ন থেকে লিখলাম। এরপর তাহলে 1 টাকা করে পায় 1/800 জন কর্মচারী এবং 95,200 টাকা করে পায় 95,200 ভাগ 800। যদি আমরা 95,000কে 800 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কজন কর্মচারী পাবে টাকাটা। তোমাদের সুবিধার জন্য আমরা এখানে ভাগ অঙ্কটা করে দিয়েছি, তোমরা একটু যদি দেখতে পারো। 95,200কে যদি আমরা 800 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তরটা হবে কত? 119, আর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারলাম যদি একটি কোম্পানির ব্যবসা 95,200 টাকা যদি লাভ হয় তাহলে 119 জন কর্মচারী সমানভাবে টাকাটা পাবে। আর আমরা অঙ্কটা করেছি কোন নিয়মে? ওই কিক নিয়মে। তাহলে এই অঙ্কটা আমি আরেকবার বলছি, মানে 800 টাকা করে পাই একজন কর্মচারী, তাহলে 1 টাকা করে পাই কজন, আর 1 টাকা করে পাই কজন সেটা বের করতে হবে। তাহলে এরপরে 95,200 টাকা করে পাই কজন, সেটা বের করার জন্য 95,200কে 800 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেও উত্তরটা হবে 119 জন কর্মচারী। অঙ্কটা করার পর আমরা অবশ্যই উত্তরটা লিখব, উত্তর হবে কর্মচারীর সংখ্যা হবে 119 জন। তো এরপর আমরা পরবর্তী অঙ্কতে চলে আসছি। এই খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে। আমরা একটু দেখি অঙ্কটি। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, কত মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর হবে ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, প্রথমে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, মানে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে জমা করেন। প্রতি মাসে যেহেতু 850 টাকা করে জমা করেন, কত মাসে তার সঞ্চিত টাকা অর্থাৎ জমাকৃত টাকা 50,000 অতিক্রম করবে? মানে তার 850 টাকাটা কত মাসের মধ্যে 50,000 টাকায় রূপান্তরিত হবে? তো আমি আবার বললাম এখানের মধ্যে আমাদেরকে প্রথমে দেখতে হবে কী চাইছে আমাদের থেকে। দেখতে পাচ্ছি এখানে কত মাসে মানে আমাদের উত্তরটা আসবে সেটাই আমাদের থেকে চাইছে। তাহলে 850 টাকা সঞ্চয় করেন বা জমা করেন 1 মাসে, এটা কি বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। 850 টাকা এটা সঞ্চয় করতেছে কোন কত মাসে? 1 মাসে। তাহলে আমরা এরপর দেখবো 1 টাকা সঞ্চয় করেন কত মাসে এবং 50,000 টাকা সঞ্চয় করেন কত মাসে। পুরো অঙ্কটা হচ্ছে অলৌকিক নিয়মে আমরা আগে অঙ্কগুলো করছিলাম, তাহলে আমরা আগের নিয়মে করবো। 850 টাকা সঞ্চয় করেন 1 মাসে, যেহেতু উত্তর চাইছে মাসে, সেরকম সেই জন্য মাসটা থাকবে সবার শেষে। সুতরাং 1 টাকা সঞ্চয় করেন 1/850 মাসে এবং 50,000 টাকা সঞ্চয় করেন 50,000 টাকার সাথে 850 কী হবে? ভাগ হবে। তো তোমাদের সুবিধার জন্য আমরা ভাগ অঙ্কটা এখান থেকে করে দিয়েছি, তোমরা দেখতে পারো। 50,000কে যদি 850 দ্বারা ভাগ করা হয় তাহলে উত্তর হবে 58। 5 দিয়ে গুণ করলে 4,250, বিয়োগ করার পরে 750, 0 8 নামানোর পরে 850 কাট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে উত্তর পাই 6,800, এবং বিয়োগ করার ফলে আমাদের একটি কী রয়েছে? ভাগ শেষ হয়েছে। তো আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, যদি আমাদের যদি অঙ্কে ভাগ অঙ্কে যদি ভাগ শেষ থাকে তাহলে আমাদের কী হবে? তো আমরা একটু দেখি এখানে আমাদের তাহলে উত্তর আসছে 58 মাসে। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দিলাম যেহেতু ভাগ শেষ 700 টাকা অবশিষ্ট রয়েছে, কিন্তু উত্তর আমাদেরকে করতে হবে কি? উত্তর ক্রমবাচক সংখ্যায় করতে হবে। অর্থাৎ 58 মাসে তো আর আমাদের 50,000 টাকা হবে না, তাহলে কত মাসে হবে? যেহেতু ভাগ শেষ 700 টাকা অবশিষ্ট রয়েছে, তাই লোকটি কী করবে? 58 + 1 59তম মাসে কী হবে? তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে, কেননা তার প্রতি মাসে জমা হয় কত?
850 টাকা করে আর আমাদের অবশিষ্ট রয়েছে কয় টাকা 700 টাকা যা কম তাহলে উনি পরের মাসে যখন 850 টাকা করে জমা দিতে যাবে অর্থাৎ 700 টাকাও তার কি হয়ে যাবে জমা হয়ে যাবে মানে কম রয়েছে ভাগশেষ তাই যেহেতু ভাগশেষ 700 টাকা অবশিষ্ট রয়েছে তাই লোকটি 59 তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকায় অতিক্রম করবে উত্তর হবে কত মাস 59 মাস সরি 59 মাস তো আমাদের এই অঙ্কটা একটু বুঝতে হবে অঙ্কটার মধ্যে 58 মাস আনসার হবে না আনসার হবে অবশ্যই কত 59 মাস তাহলে আমরা আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা তোমাদের সুবিধার জন্য অঙ্কটা তোমরা নোট করে নিতে পারো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ